আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। আমি এখানে আজকে রাজাহাজির ওই দিন রাজাহাজিটা বাড়ি থেকে আনছিলাম, অর্ধেক রান্না করছি আর আজকে অর্ধেক রান্না করবো। এখানে আমি রাঁধুনিক 1 প্যাকেট মশলা দিয়েছি গরুর, আর 3 চামচ রসুন বাটা, আর আদা আমি থেতলা করে দিয়েছি 2 চামচের মতো, 7-8টা লং, 3টা দারচিনি, বড় এলাচ 3টা, ছোটো এলাচ 3টা, 7 মতো লবণ, আবার 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 2 চামচ ধনিয়ার গুঁড়া নিয়ে এখন আমি মাখাই নিব। আর পাবদ মাছ রান্না করব, বেগুন দিয়ে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি 2 রকম, এটা আমি এখন দিয়ে দিব মাখানোর সাথে বড় বড় পেঁয়াজ। এটা আস্তা রসুনও দিব হাঁসের মাংসের সাথে, দেশি রসুন ছুলে নিয়েছি, আর এই যে দেশি আলু দিব, যে ফাবদা মাছ এটা এখন আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। আমি কতগুলো পেঁয়াজের বেরেস্তা করলাম, বেরেস্তা তালটা দিয়ে দিব মাখানোতে হাঁসের মাংসের সাথে। মেজে ফেজের বেরাস্তা কতগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি মাংসটা ভালো করে মাখাই নিব, নিয়ে 20 মিনিট এটা আমি ঢাকি রাখবো ঢাকনা দিয়ে। পাবদা মাছগুলো মাখিয়ে নিব, রাখি রাখবো 20 মিনিট মাংসটা। তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি ভাজি করে নিব। আর রয়ে গেছে এনে দুইটা, একসাথে দিলে ভাঙতে যাবে, মাছটা এক পাথ হয়ে গেছে ওটা দিব। এখন দুজন বাদ বসায় দিলাম, মাছটা বাজার হয়ে গেছে উঠাই ফেলবো। সাবধান আছে, গুঁড়া গুঁড়া কাটা আছে, এই জন্য ভালো করে বাজতে হয় মশমশা করে। আর এখানে একটা শিং মাছ ছিল, শিং মাছ একটা দিয়ে দিলাম, আমি বেগুনগুলো তেলে ভাজি করে নিব।
বেগুনগুলো আমি হলুদ আর লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি হালকা তেলে। বেগুন তেমনি তেল থাকে, বেগুন যত কম তেল দেওয়া যত একটু স্বাদ হয়। বেগুনটা ভাজা হয়ে গেছে, উঠাই ফেলবো। মাছটা রান্না করবো, প্যানে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। মাছের মাংসটা রান্না করবো, দেখছি বাসা দিলাম একদম সরিষার তেল দিয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি এক চামচ আর একটু দিলাম রসুন বাটা। এখানে এক চামচ মরিচ গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ ধনিয়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে গুলাই রাখলাম, এটা দিয়ে দিবে এখন। এখানে আমি দুইটা তেজপাতা আর দুইটা বড় এলাচ, চার পাঁচটা লং আর তিনটে দারচিনি দিয়ে দিলাম। এখানে সরিষার তেল দিয়ে রান্না করবো হাঁসের মাংসটা। আমি মাখানো মাংসটা দিয়ে দিব। এখানে আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দুই কাপের মতো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো এখানে দিয়ে দিব। আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দুই মিনিট মশলাটা কষানো হোক, তাহলে বেগুনের ভিতরে মশলাটা ঢুকে যাবে, তারপর আমি এখানে ঝোল দিব। সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিচ্ছি, উপর মাছটি একটা একটা করে বসাই দিব।
বেগুন তরকারি বেশি ঝোল দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না খাইতে। ডাকনাটা দিয়ে দিব, 5 মিনিট পর আমি তরকারি ডোডাই ফেলবো। হাঁসের মাংস কষানোতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, ওটাই ফেলবো। এখানে আমি 10-12টা আস্তা রসুন দিয়ে দিচ্ছি। এখানে সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি চাফা শুটকির ভর্তা করব। এখানে আমি পেস্ট দিয়ে দিছি সরিষার তেল দিয়ে। এই যে চাফা শুটকি আমি ধুয়ে ভিজে রাখলাম। আমি এখানে দেশি আস্তা রসুন কতগুলো দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 2 চামচ বাটা রসুন দিয়ে দিচ্ছি। শুটকিতে যত রসুন দেওয়া যায় ততই ভালো হয়, খাইতে স্বাদ লাগে। আমি এখানে 3 চামচ মরিচ গুঁড়া পানি দিয়ে মিশিয়ে রাখছি। শুধু মরিচ দিয়ে হলুদ দিব না, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি চাফা শুটকি গুলো দিয়ে দিব এখন। আমি উপর থেকে কাঁটা গুলো নিয়ে নিব সিদ্ধ হয়ে গেলে। রান্না শেষ, আমি এগুলো ধুয়ে নিব। হাঁসের মাংসটা হয়ে গেছে আর চাপা শুটকির বর্তা বিরানটা হয়ে গেল। একদম সারা বিল্ডিং এ গ্রানে মুগিত হয়ে গেছে। যারা আমারও চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন। চাপা শুটকির ভর্তা বিরান আর এখানে হাঁসের মাংস আর এখানে পাবদা মাছ দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করলাম।